হঠাৎ ইচ্ছে করেছে মোমো খাবো, তো মোমো খাবো বলে ঘরে যা ছিল নিয়ে নিলাম, এগুলো দিয়ে আজকে মোমো তৈরি করব। চিকেন পেস্ট, তার আগে গোলমরিচের গুঁড়ো পরিষ্কার। মোমোর জন্য আমি রুটিগুলো এরম ভাবে বেলে নিয়েছি, পাতলা। এখানে মোটামুটি আমি 25টা রুটি বেলে নিয়েছি পাতলা করে। আমি মোমোগুলো তৈরি করে নিয়েছি, এটা হচ্ছে চিকেন করেছি আর এটা হচ্ছে ভেজ করেছি, দুরকম ভাবে করেছি, বুঝতে সুবিধা হয়। আর আমার মোমো মেকার নেই বলে আমি এরকম একটা থালাতে করব, ফুটো ফুটো থালাতে করব। মোমোগুলো কিন্তু স্টিম হয়ে গেছে, এই দেখতে পাচ্ছ তোমরা, সুন্দরভাবে স্টিম হয়ে গেছে। এটা চিকেনটা প্রথমেই করেছি। আমার মোমোগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে আর একটাও কিন্তু ভেঙে যায়নি, আর চিকেনটাও খুব সুন্দর সেদ্ধ হয়েছে, এই যে দেখতে পাচ্ছ ভীষণ টেস্টি হয়েছে। আমি তুলে রেখে আবার নতুন করে ভেজ মোমোগুলোকে দিলাম। হয়ে গেল সমস্তটাই, আর নেই এটুকু আছে, দুটো চিকেন আছে আর এটা হয়ে যাচ্ছে।